Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. हेलो व्यास अस्सलाम वालेकुम आशा करी आल्लाहर रहमते आपनारा सबाई अनेक अनेक भालो आछेन बंधुरा आज के आबार आपनादेर जोन्नो एक नतुन टिउटोरियल निये हाजिर होयेछि। आजकेर टिउटोरियलेर विषय होच्छे माइक्रोसफ्ट एप्लिकेशनटिर जे आर्टिस्टिक इफेक्ट जो अपशनटि आछे एई अपशनटा निये किभाबे काज करते हय तार ए टू जेड आजके आमरा देखब। तो आपनारा भिडियोर कथा स्किप करबेन ना, शुरू थेके शेष पर्यन्त देखबेन, ताहले सम्पूर्ण काजटी बुझते पारबेन। तो चलुन आजके टिउटोरियल शुरू करि। तो टिउटोरियल शुरू करार आगे जे रिक्वेस्टटी आमि आपनादेर काछे करे थाकि, आपनारा जोदि आमार चैनेले नतुन भिडियो थाकेन प्लिज हिट द सबस्क्राइब बाटन, और आपनारा जोदि इतिमध्ये सबस्क्राइब करे थाकेन आई थैंक्स यू। ताहले चलुन सरासरि आमरा कम्पिउटार स्क्रिने चले जाई। तो आमरा सरासरि कम्पिउटार स्क्रिने चले आसलाम। आपनारा देखते पाচ্ছেন আমার উইন্ডোজে একটি ইমেজ আনা আছে। তো আজকে আমরা কথা বলবো এই যে আমাদের আর্টিস্ট ইফেক্ট যে অপশন রয়েছে এই অপশনে নিয়ে কিভাবে কাজ করতে হয় তার এ টু জেড। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। তো আমি যদি এই আর্টিস্ট ইফেক্ট অপশনেতে ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন এখানে অটোমেটিক্যালি কিছু ইমেজ শো করাবে এবং নিচে আরেকটি অপশন দেখাচ্ছে সেটি হচ্ছে আমাদের আর্টিস্ট ইফেক্টস অপশন। তো আমরা এখান থেকেও কাজটা করতে পারি এবং এই অপশনটাতে ক্লিক করে সে কাজটা করতে পারি। তো প্রথমে আমি এখান থেকে কাজটি আপনাকে একটু দেখাচ্ছি। তো দেখেন আমার এই যে ইমেজটা এখানে আনা আছে, আমি যদি চাই যে ইমেজটাকে কিছু ইফেক্ট ব্যবহার করব, মানে বিকৃতি করব ছবিটাকে, তাহলে আমি এখান থেকে জাস্ট ক্লিক করে এখানে যদি প্রথমে যেটা দেওয়া আছে নোন, এটা আমরা কোনো ইফেক্ট এখানে ব্যবহার করিনি, তারপরে যে ইমেজটি দেওয়া আছে সেটি হচ্ছে আমাদের যে মেকার। আমি যদি ক্লিক করি তো ইমেজটা দেখেন একটু ব্লার মতো ভেঙে ভেঙে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে যতগুলো ইফেক্ট আছে আমরা জাস্ট আমি মাউসের কাছেটা নিয়ে যাচ্ছি। তো এখানে যদি আমি রাখি তো দেখেন পেন্সিল গ্রে সেল হয়ে গেছে, ঠিক আছে। তো আমি শুধু মাউসের কাছেটা নড়াচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো অটোমেটিক্যালি কিন্তু আমাদের ইমেজের কালারটা যে আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এই অপশন আপনারা দেখে নেবেন। আমি আপনাদের এই যে অপশনটি দেওয়া আছে এই অপশনের কাজটা আমি আপনাদের দেখাচ্ছি। উপরে ইমেজের কোনো কাজ নেই, এখানে শুধু জাস্ট আপনি ক্লিক করলে অটোমেটিক্যালি এগুলো চলে আসবে। কাজ হচ্ছে আমাদের এখানে আর্টিস্ট ইফেক্ট যে অপশনটা আছে এই অপশনটার কাজটা আমাদের শিখতে হবে। তো আমি এখন এই অপশনটির কাজটা কীভাবে করতে হয় সেই বিষয়টি আপনাদের দেখাচ্ছি। তো দেখেন আমি এখান থেকে আর্টিস্ট অপশনটা দেওয়া আছে, আমি এখান থেকে সব ইফেক্টগুলো আগে তুলে দিচ্ছি, ইমেজটা থেকে কোনো ইফেক্ট আর রাখলাম না। এরপরে আমি চলে গেলাম এখানে যে আর্টিস্ট ইফেক্ট অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন আমাদের সবার নিচে একটা অপশন ওপেন হয়ে যাবে আর্টিস্ট ইফেক্ট, এবং এখানে দেখতে পাচ্ছেন আর্টিস্ট ইফেক্ট এখানে একটি ছোট করে বক্স আছে। এই বক্সটা থেকে আমাদের যে কোনো একটি ইফেক্ট আগে সিলেক্ট করে দিতে হবে, তারপরে কিন্তু এই অপশনটা আমাদের অ্যাক্টিভ হবে, তাছাড়া কিন্তু অ্যাক্টিভ হবে না। তো এখান থেকে আমি একটা অপশন এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। মনে করেন এখান থেকে আমি যে পেন্সিল যে অপশনটা আছে পেন্সিল অপশনটাকে সিলেক্ট করে দিলাম, তাহলে দেখেন আমাদের ইমেজটা কিন্তু পেন্সিল আকৃতি ধারণ করছে। ধারণ করার সাথে সাথে দেখেন আমরা যখন এখান থেকে ইফেক্ট অপশনটা অর্থাৎ পেন্সিল গ্রে সেল যে অপশনটি ছিল অ্যাক্টিভ করে দিলাম, তার নিচে কিন্তু আমাদের আরও দুটি অপশন কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। একটা হচ্ছে ট্রান্সপারেন্সি আর একটা হচ্ছে পেন্সিল সাইজ, ঠিক আছে। তো দেখেন আমি যদি ট্রান্সপারেন্সিটা একটু বাড়াই দিই তাহলে আমাদের কি হয়, আমি এখান থেকে ট্রান্সপারেন্সিটা বাড়াই দিচ্ছি। তো দেখেন আমি ট্রান্সপারেন্সি যত বাড়াবো আমাদের যে ইমেজের যে কালারটা আছে সেই কালারটা কিন্তু ধীরে ধীরে ফুটে উঠবে, ঠিক আছে। অর্থাৎ পেন্সিলের যে ডিজাইনটা সেই পেন্সিলের ডিজাইন কিন্তু ধীরে ধীরে উঠে যাবে। তো দেখেন আমি যদি আরও বাড়াই, তো আমি অনেকটা বাড়াতেছি, একদম ইমেজটা কিন্তু একদম আগের পজিশনে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের ট্রান্সপারেন্সি। তো আপনার এখানে ট্রান্সপারেন্সিটা একদম লিখে দিতে পারেন এখান থেকে। তো আমি এখান থেকে 20% লিখে দিলাম। তো দেখেন এখানে আমার 20% চলে আসছে। তারপরে যেটা দেওয়া হচ্ছে পেন্সিল সাইজ, অর্থাৎ আমার এই যে পেন্সিলের যে রুলার যে পেন্সিলের যে মাথাটা থাকে সেটা সাইজটা যদি আমরা কীরকম করতে চাই সেটা এখান থেকে করতে পারি। তো এখান থেকে আমি যদি সাইজটা কমাই দিই তাহলে দেখেন আমাদের এই যে ইমেজের যে দাগগুলো দেখতে পাচ্ছেন, আপনার ইমেজের ভিতরে যে দাগগুলো দেখা যাচ্ছে এরকম যে পেন্সিলের দাগগুলো দেখা যাচ্ছে, এই পেন্সিলের দাগগুলো কিন্তু আমাদের এখান থেকে যত ট্রান্সপারেন্সি দেবো পেন্সিলের সাইজটা যত দেবো, যদি বাড়াই দিই তাহলে কিন্তু আমাদের পেন্সিলের সাইজটা মোটা মোটা হবে, আর যদি সাইজটা এখান থেকে কমাই দিই তাহলে কিন্তু চিকন চিকন হবে, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি আরও কমাই দিই, মনে করি এখান থেকে আমি যদি 3 করে দিই তাহলে দেখেন ইমেজটা কিন্তু একদম অনেক চিকন চিকন বোঝা যাচ্ছে। আর আমি যদি এখান থেকে এবার বাড়াই দিই, মনে করেন এখান থেকে আমি যদি এবার 30 করে দিলাম, তো দেখেন আমাদের ইমেজটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে, ঠিক আছে। পেন্সিলের দাগগুলো অনেক মোটা হয়ে গেছে। এখান থেকে আমি 50% করে দিই তাহলে দেখেন আরও কিন্তু মোটা হয়ে গেছে। তো এটা হচ্ছে মূলত আমাদের এই ট্রান্সপারেন্সি এবং পেন্সিলের কাজ। আর তারপর এখানে দেখেন আপনার যদি এখান থেকে যে ইফেক্টগুলো ব্যবহার করছেন সেই ইফেক্টগুলো যদি তুলে ফেলতে চান তাহলে এখানে রিসেট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই রিসেট অপশনে একবার ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ছবিটা কিন্তু আগের পজিশনে চলে যাবে। তারপর যদি আপনি চান যে এখান থেকে অনেক ধরনের ইফেক্ট আছে, আপনি যে ইফেক্টটি ব্যবহার করতে চান সেটা জাস্ট এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন। তো মনে করেন আমি এখান থেকে যে গ্লো ব্ল্যাক যে অপশনটা সেটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখান থেকে ট্রান্সপারেন্সি এবং স্মুথনেসটা যে দেওয়া আছে, আমরা এখান থেকে স্মুথনেসটা এবং এদের কাজ একটু বাড়ায় নিতে পারি, কমায় নিতে পারি, আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো একটা কাজ করতে পারেন। তো দেখেন আমি যদি এটাকে একটু বাড়ায় দিই তাহলে দেখেন আমাদের স্মুথনেস এরকম কালার হয়ে গেছে, আর একটু যদি কমায় দিই তাহলে এরকম কালার হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে মোটামুটি আমাদের এই অপশনের কাজ। তো এই ছিল আজকে ভিডিওতে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর পরবর্তী আপনি সবার আগে পাওয়ার জন্য আপনি যদি এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন প্লিজ এই সাবস্ক্রাইব বাটন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী আর কি নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।